রূপসী বাংলার রূপসী পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়া জেলা, তার অন্দরে যে কত অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যকে লুকিয়ে রেখেছে তার হয়তো কোনো শেষ নেই। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, লেক, ড্যাম, আরও কত কিছু যে দেখার জিনিস এই পুরুলিয়ায় আছে তার কোনো হিসেব নেই। মোট দুই পর্বের পুরুলিয়া ভ্রমণের এটি প্রথম পর্ব। এই পর্বে আমরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলির দৃশ্য ও বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আমাদের এই রকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। আমাদের পুরুলিয়া যাত্রা শুরু হলো হাওড়া রেল স্টেশন থেকে। রাত্রি 11:05 হাওড়া আদ্রা চক্রধরপুর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে। রাত্রি নিকষ কালো অন্ধকার ভেদ করে ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যের পথে। সকাল 6:30 নাগাদ ট্রেন আমাদের পৌঁছে দিল পুরুলিয়া স্টেশনে। পরিষ্কার পরিচ্ছন্ন পুরুলিয়া স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে একটা গাড়ি বুক করে রাখলাম আজ ও আগামীকালের পুরুলিয়া ভ্রমণের জন্য। স্টেশন চত্বরে হঠাৎই চোখে পড়ল পুরুলিয়ার গর্ব, পুরুলিয়া কুইন নামক এই স্টিম ইঞ্জিনটির। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়া ভ্রমণে। আজ আমরা ঘুরে দেখব পুরুলিয়া ভ্রমণের অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়। কিছু দূর এগোনোর পরই আমাদের চোখে পড়ল কাঁসাই বা কংসাবতী নদী। বর্ষাকাল ব্যতীত সারা বছর এই নদীতে সেই রকম জল না থাকায় নদী বক্ষে বালির চরগুলি তার অস্তিত্ব জানান দিচ্ছে। পরবর্তীকালে এই নদীতেই বাদ দিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুরে সৃষ্টি করা হয়েছে কংসাবতী ব্যারেজ। শহর ছেড়ে আমরা যত এগোতে থাকলাম রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়া তার সৌন্দর্য আরও বেশি করে উজাড় করে দিতে থাকলো। এই অযোধ্যা পাহাড় হল ছোটনাগপুর মালভূমির একটি প্রসারিত অংশ। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে প্রবল ভূমিকম্পের ফলে এই পাহাড়গুলির সৃষ্টি হয়েছিল। এখানকার পাহাড়গুলির গড় উচ্চতা প্রায় 300 মিটার, অর্থাৎ প্রায় 1000 ফিট। উঁচু নিচু ভূমিরূপের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। হয়তো আর কিছুক্ষণ পরই তার দেখা মিলবে। ঠিক তাই, ওই যে দূরে দেখা যায় অযোধ্যা পাহাড়, কুয়াশার চাদরে ঢেকে থাকা প্রকৃতির অপরূপ সৃষ্টি, রূপসী পুরুলিয়ার প্রধান আকর্ষণ অযোধ্যা পাহাড়, বহু প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত সেই অযোধ্যা পাহাড়। দূরে অযোধ্যা পাহাড়ের রূপ দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। এ যে শুধু পাহাড় নয়, সবুজে মোড়ানো পাহাড় মালা। পাহাড়ের পাদদেশে একটা গ্রাম থেকে পাহাড়ের অপরূপ শোভা উপভোগ করলাম। এক শায়িত মানবের ন্যায় এই পাহাড়ের মধ্যে অধিষ্ঠান করছেন স্বয়ং প্রকৃতি। এইবার পাহাড়ে ওঠার পালা। আমরা সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ে এসেছি। সিরকাবাদ হয়ে আসার কারণ হলো অযোধ্যার এই ভিউ পয়েন্টটি। পাহাড়ের বুক চিরে এই জিগজ্যাগ পথটি চলে গেছে, আর ভিউ পয়েন্ট থেকে প্রকৃতি ও মানুষের সৃষ্টির এই মিলিত শোভা উপভোগ করা যায় বেশ কিছুক্ষণ ধরে। সারি সারি পাহাড়, সাথে শাল পলাশের জঙ্গল, এই স্থান থেকে দৃষ্টি নন্দিত হয়। প্রথম দর্শনেই অযোধ্যা পাহাড় আমাদের মুগ্ধ করে দিল। এইবার আমরা এগিয়ে চললাম রাম মন্দির দেখতে।
কথিত আছে যে দীর্ঘ 14 বছর বনবাসকালে শ্রী রামচন্দ্র তার পরিবারের সাথে কিছুদিন এই অযোধ্যা পাহাড়ে অতিবাহিত করেছিলেন। যেই স্থানে শ্রী রামচন্দ্র বসবাস করেছিলেন সেই স্থানে বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই স্থানে সীতাকুণ্ড নামে একটি কুণ্ডও আছে। এই কুণ্ডের জল কোনোদিনও শুকিয়ে যায় না। রাম মন্দিরের গায়ে চিত্রিত রয়েছে রামায়ণের কাহিনীর একাধিক দৃশ্যপট। শ্রীরাম মন্দিরের বিগ্রহ দর্শন করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম। এবার আমাদের গন্তব্য ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়ের বেস্ট ভিউ পয়েন্টগুলির মধ্যে অন্যতম একটি। অনুচ্চ এই পাহাড়ে একসময় ময়ূর দেখা যেত বলে এর নাম ময়ূর পাহাড়। বেশ কিছুটা পথ ট্রেক করে পৌঁছাতে হয় পাহাড় চূড়ায়। বেশ কিছুটা পথ ওঠার পর নিচের দিকে তাকাতেই অযোধ্যা পাহাড়ের ঘন জঙ্গলময় প্রকৃতির শোভা দেখে মুগ্ধ হতে হয়। যে রাস্তাটি দিয়ে আমরা এখানে পৌঁছেছি সেটিও এখান থেকে স্পষ্টই দেখা যায়। প্রায় 10 মিনিট মতো ট্রেক করে আমরা পৌঁছে গেলাম একেবারে পাহাড় চূড়ায়। পাহাড়ের চূড়ায় রয়েছে বজরঙ্গলীর একটি মন্দির। এই পাহাড় চূড়া থেকে অযোধ্যা রেঞ্জে সবুজে মোড়ানো সারি সারি পাহাড়ের রূপ দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ও এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে আমরা আবার এগিয়ে চললাম। যাত্রাপথের দুপাশে একাধিক আদিবাসী গ্রাম ও আদিবাসী জনজীবন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান অযোধ্যা হিলটপে। হিলটপ এলাকাটি বেশ প্রশস্ত হওয়ার জন্য বর্তমানে এখানে খেলাধুলোর জন্য একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আবারও পথের দুপাশের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। এবার আমাদের গন্তব্য খয়রাবেড়া ড্যাম। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ভ্রমণের সময় তোলা ছবিগুলি দেখতে চান তবে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করুন। এই পথের দুদিকে শাল, পলাশ, মহুয়ার জঙ্গল ও উঁচু উঁচু পাহাড়ের শোভা এক কথায় অবর্ণনীয়। এখন আমরা চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। সুবিশাল এই লেকটিকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছে অযোধ্যা রেঞ্জের ছোট বড় একাধিক সবুজে মোড়ানো পাহাড়। লেকের স্বচ্ছ জলে পাহাড়ের প্রতিচ্ছবি এই স্থানের পরিবেশকে আরও মোহময়ী করে তুলেছে। রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়ার সৌন্দর্য সত্যিই অপূর্ব। এই স্থান থেকে যাওয়ার ইচ্ছা একেবারে না থাকলেও আমাদের সেই ইচ্ছায় বাদ সাধল সময়। সময় যে সদা প্রবাহমান সে আমাদের জানিয়ে দিচ্ছিল যে মাত্র এই একদিনেই আমাদের অযোধ্যা পাহাড়ের সব গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি দেখে ফেলতে হবে। তাই আমরা এই অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্যের মায়া কাটিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য মার্বেল লেক বা দুর্গাবেড়া ড্যামের দিকে। মার্বেল লেক পৌঁছে যা দেখলাম তা বলার মতো কোনো ভাষাই খুঁজে পাওয়া যায় না। অসাধারণ, অসামান্য, অভূতপূর্ব সব বিশেষণই এর কাছে সামান্য। নীল জলরাশির বিস্তৃত এক জলাধারকে চারদিক থেকে বেষ্টন করে রেখেছে সাদা মার্বেল পাথরের উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের উপরিভাগে সবুজ কার্পেটের মতো বিছিয়ে রয়েছে শাল, শিমুল ও পলাশের জঙ্গল। সূর্যের আলোর প্রভাবে সাদা মার্বেলের সোনালি আভা, সে এক স্বর্গীয় দৃশ্য। অযোধ্যা পাহাড়ের বুকে বিভিন্ন ড্যামগুলি নির্মাণের সময় এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছিল। পাথর কেটে নিয়ে যাওয়ার ফলে এই স্থানে এক বিশাল খাদের সৃষ্টি হয়। সেই খাদে বৃষ্টির জমা জলে তৈরি হয় এই বিস্তৃত নীল জলরাশির মার্বেল লেক। রূপসী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের অভ্যন্তরে যত প্রবেশ করছি তত তার রূপের বাহার আমাদের অবাক করে দিচ্ছে।
পুরুলিয়ার মতো রুক্ষ শুষ্ক এলাকা যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, সেই স্থানে এত পরিমাণে সবুজ বনানীর আধিক্য সত্যিই এক বিস্ময়। মার্বেল লেক দেখে আমরা চলে এলাম বামনি জলপ্রপাত দেখতে। বামনি জলপ্রপাতটি হলো অযোধ্যা পাহাড়ের সুন্দরতম স্থানগুলির মধ্যে একটি। জলপ্রপাতের পাশের পাথুরের সিঁড়ি দিয়ে ট্রেক করে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। জলপ্রপাতটি মোটামুটিভাবে তিনটি ভাগে বিভক্ত। মোট প্রায় 700 সিঁড়ি নামলে পৌঁছানো যায় জলপ্রপাতের একেবারে নিচের অংশে। সেই লক্ষ্যে আমরা পা বাড়ালাম। প্রথম পর্যায়ে প্রায় 300টি সিঁড়ি নেমে আমরা পৌঁছে যাই ফার্স্ট ভিউ পয়েন্টে। এই স্থান থেকে বামনির দুটি ধাপের জলপ্রপাত দেখা যায়। উঁচু পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল ধাপে ধাপে নিচে নেমে আসে। ভৌগোলিক ভাষায় এই রকমের জলপ্রপাতকে বলা হয় কাসকেড। ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে বামনি জলপ্রপাতের অপরূপ সৌন্দর্যের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করার পর আবারও আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। জলপ্রপাতের একেবারে নিচে যাওয়ার জন্য আরও 400 সিঁড়ি নামার লক্ষ্যমাত্রা মতো আমরা এগোতে থাকলাম। ঘন সবুজ বনানীর মধ্য দিয়ে যাত্রাপথের সৌন্দর্য অবশ্যই একটা উপরি পাওনা। উপর থেকে নিচে নামার সময় দূরে দেখতে পাওয়া যায় নীল জলরাশির লোয়ার ড্যাম ও তাকে বেষ্টন করে রাখা সবুজে মোড়ানো সারি সারি পাহাড়। সে এক অপরূপ দৃশ্য। জলপ্রপাতের একেবারে নিচে পৌঁছে জলপ্রপাতের যে রূপ দেখলাম তাতে প্রায় 700 সিঁড়ি নামার ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল। এই জলপ্রপাতের গর্জন যেমন ভীষণ তেমনই সে অপরূপা। এমন প্রাকৃতিক সৌন্দর্যের মায়া কাটিয়ে ফিরে আসা সত্যিই খুব কঠিন। বামনি জলপ্রপাত দেখে আমরা আবারও এগিয়ে চলেছি। বামনি ছাড়াও অযোধ্যা পাহাড়ে রয়েছে আরও একটি জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত। আমরা এখন সেখানেই যাচ্ছি। বামনি জলপ্রপাতের মতোই এই জলপ্রপাতেরও নিচে পৌঁছাতে হলে বেশ কিছু সিঁড়ি ট্রেক করতে হয়। ঘন সবুজ বনানীর মধ্য দিয়ে ট্রেক করার অভিজ্ঞতা খুব একটা মন্দ ছিল না। অবশেষে জলপ্রপাতের ভীষণ শব্দ অনুধাবন করতে করতে আমরা পৌঁছে গেলাম জলপ্রপাতের একেবারে কাছে। বামনি জলপ্রপাতের মতো এর বিস্তৃতি না হলেও এই সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। এই জলপ্রপাতের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া খুব মুশকিল। এই জলপ্রপাতের খুব কাছেই রয়েছে তুর্গা ড্যাম। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা তুর্গা ড্যাম যেতে পারি। আপনারা যদি এখানে আসেন তবে তুর্গা ড্যামটি অবশ্যই দেখার চেষ্টা করবেন। দুই জলপ্রপাতের অপরূপ সৌন্দর্যের মোহ কাটিয়ে পাহাড় ও জঙ্গলের বুক ছিটে যে পথ চলে গিয়েছে সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। এবারের গন্তব্য নীল জলরাশির মুরুগুমা ড্যাম। রূপসী পুরুলিয়ার রূপের ডালির পরশ এই স্থানেও পাওয়া যায়। পাহাড় বেষ্টিত নীল জলরাশির লেকের শোভা এক কথায় অনবদ্য। সবুজ পাহাড়ের প্রতিবিম্ব তৈরি হয়েছে এই লেকের জল। এই প্রাকৃতিক সৌন্দর্যকে লেন্সবন্দি সর্বোপরি হৃদয়বন্দী করে আমরা চলে এলাম অযোধ্যার আপার ড্যাম অথবা PPSP আপার ড্যাম।
নীল জলরাশির বিস্তৃত এই আপার ড্যামটি পিপিএসপি অর্থাৎ পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের অন্তর্গত অযোধ্যা পাহাড়ের একটি অন্যতম জলবিদ্যুৎ প্রকল্প। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 600 মিটার উচ্চতায় মাথাবুরু পাহাড়ের উপরে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে সুবিশাল এই জলাধার। জাপানের সহযোগিতায় নির্মিত এই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই জলাধারের উপর থেকে দেখতে পাওয়া যায় অযোধ্যা রেঞ্জের পাহাড়মালার এক বিরাট অংশ। এই দৃশ্য এক মুহূর্তেই বাকরুদ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এই দৃশ্য দেখে মনে একটাই কথাই ভেসে ওঠে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। রাস্তার একদিকে সুবিশাল আপার ড্যাম ও অপরদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়মালার অপরূপ দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম অযোধ্যার পিপিএসপি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম যাওয়ার যাত্রাপথটি ভারী সুন্দর। লোয়ার ড্যামটিও পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের অন্যতম একটি অতি গুরুত্বপূর্ণ জলাধার, যা তৈরিতে জাপানের সহায়তা অতি গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। ড্যামের মাঝে নীল জল ও সেই নীল জলকে বেষ্টন করে রেখেছে অযোধ্যা রেঞ্জের সারি সারি পাহাড়। এই সৌন্দর্য দেখার পর বলাই যায় যে সত্যি পুরুলিয়া পশ্চিমবঙ্গের কুইন। সামনে সবুজ পাহাড়ের বুক ছিঁড়ে যে পথ চলে গেছে, সেই পথ দিয়েই এই মাত্র আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে এসে পৌঁছেছি। সেই পথের সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়। একদিকে গিরিখাত ও আরেকদিকে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড়, সত্যিই অসাধারণ। পাহাড়ের উপর থেকে নিচে স্পষ্টই দেখতে পাওয়া যায় লহরিয়া ড্যাম। লোয়ার ড্যামের পার্থিব সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এইবার পাহাড় থেকে নামার পালা। যদিও আমাদের পাহাড় ছেড়ে আসার ইচ্ছা একেবারেই ছিল না, পাহাড় থেকে নামার পথেই চোখে পড়ে লোয়ার ড্যামের উঁচু পাথরের দেওয়াল। আমাদের পরবর্তী গন্তব্য লহরিয়া শিব মন্দির, আমরা এখন সেখানেই এসেছি। পুরুলিয়ার প্রসিদ্ধ শৈব তীর্থগুলির মধ্যে অন্যতম হল এই লহরিয়া শিব মন্দির। মন্দিরের দেওয়ালে চিত্রিত রয়েছে পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্যপট।
অযোধ্যা পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত। এই মন্দির থেকে লোয়ার ড্যাম ও তৎসংলগ্ন পাহাড়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। লহরিয়া শিব মন্দির দেখার পর অযোধ্যা পাহাড়কে ডান দিকে রেখে আবারও কখনো কখনো বিভিন্ন আদিবাসী গ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম চড়িদা গ্রামের উদ্দেশ্যে। এই চড়িদা গ্রামেই তৈরি করা হয় পৃথিবী বিখ্যাত ছৌ নাচের মুখোশ। এখানকার বেশিরভাগ পরিবারই এই ছৌ নাচের মুখোশ তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকে। আপনারা চাইলে এই স্থান থেকে ছৌ নাচের মুখোশও কিনতে পারেন। চড়িদা গ্রাম দেখার পর আমরা এগিয়ে চললাম পাখি পাহাড় দেখতে। মাথা ফরেস্টের ভেতর দিয়ে যে পথ চলে গেছে পাখি পাহাড়ের দিকে, সেই পথ দিয়েই আমরা এখন যাচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি পাখি পাহাড়ে। এই পাখি পাহাড় হলো এক আশ্চর্য পাহাড়। আগে এই পাহাড়টির নাম ছিল মুড়াবুড়ু পাহাড়। কলকাতার বিখ্যাত শিল্পী চিত্ত দে ও তার টিম বছরের পর বছর ধরে প্রায় 800 ফুট উঁচু পাহাড়ের গায়ে খোদাই করেছেন একের পর এক পাখির ছবি। এত উঁচু পাহাড়ের গায়ে এত নিখুঁত শিল্পকর্ম সত্যি প্রশংসার দাবি রাখে। এখনো পর্যন্ত প্রায় 60টি পাখির ছবি আঁকা হয়েছে এই পাহাড়ে। পাখি পাহাড় দেখে শেষ হলো আমাদের প্রথম দিনের পুরুলিয়া ভ্রমণ, অথবা বলা যায় অযোধ্যা পাহাড় ভ্রমণ। এইবারে সূর্যাস্তের লাল আভায় পুরুলিয়ার মুখ, অযোধ্যা পাহাড়কে বিদায় জানানোর পালা। ভালো থেকো অযোধ্যা পাহাড়, আবার হয়তো দেখা হবে অন্য কোনো সময় কোনো একদিন। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি, দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।